আর মাত্র কয়েক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে অস্কারীয় জমজমাট আসর। কোন কোন চলচ্চিত্র এবছরে আসর মাথাতে যাচ্ছে তার হিসেব নিকেশ নিয়ে ঘুম নেই যেন তাবৎ বিশ্বের চলচ্চিত্র প্রেমী, সমালোচক ও বোদ্ধাদের চোখে। হলিউডের বক্স অফিস কাঁপাতে স্টার ওয়ার্স ও জেমস বন্ডের মতো বিশ্বখ্যাত ফ্র্যাঞ্চাইজগুলো এবছর ফিরে আসছে তাদের নতুন নতুন চমক নিয়ে। হলিউডের হিটলিস্টে সারা জীবনে কয়েকটি সর্বশেষ চলচ্চিত্রের হালচাল জানাচ্ছেন ইব্রাহিম আদিত্য তার এক রিপোর্টে। এই 2015 সালে অনেক চলচ্চিত্র প্রেমীর জন্য একটি মুভি তাদের বিনোদনের সব চাহিদা পূরণের জন্য যথেষ্ট, অ্যাভেঞ্জার্স দ্য এজ অফ আলট্রন। আয়রন ম্যান, থর, ক্যাপ্টেন আমেরিকা থেকে শুরু করে দ্য ইনক্রেডিবল হাল্ক, সবগুলো সুপার হিরো ক্যারেক্টারই ফিরে আসছে মার্ভেলের এবারের চলচ্চিত্রে। সমগ্র মানব সভ্যতা ধ্বংসের অভিপ্রায়ে যে সুপার ভিলেনের আগমন, তাকে ধ্বংসের মিশনে ঐক্যবদ্ধ এবারও সবাই। সিনেমাটির বিশেষ একটি অংশের চিত্রধারণ এবার বাংলাদেশে হওয়ায় সিনেমাটি বাংলাদেশি চলচ্চিত্র প্রেমীদের জন্য বয়ে নিয়ে এসেছে আরও অধিক রোমাঞ্চ। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় মুভি সিকুয়েল চালানোর গৌরব রয়েছে জেমস বন্ড নির্মাতা ফ্র্যাঞ্চাইজির হাতে, আর তাই প্রথম মুভি রিলিজের 50 বছর পূর্তি শেষে এবছর নির্মাণ করা হচ্ছে সিকুয়েলের 24তম সিনেমাটি। ব্রিটিশ এসপিওনেজ জগতের লেজেন্ডারি ফিকশনাল ক্যারেক্টার জেমস বন্ডের আগের ছবি স্কাইফলের অসামান্য সাফল্যের পর এবার নির্মাণ করা হচ্ছে নতুন ছবি স্পেক্ট্রা। ক্রিস প্র্যাট ও ডালাস ব্রাইস হাওয়ার্ডের মতো নামী অভিনয়শিল্পীরা এবার নিয়ে আসছেন জুরাসিক পার্কের চতুর্থ ছবি জুরাসিক ওয়ার্ল্ড। মাত্র একটি ছবি নির্মাণ করেও জুরাসিক ওয়ার্ল্ডের মতো বিখ্যাত সিনেমা নির্মাণের দায়িত্ব পেয়েছেন এর পরিচালক। প্রথম সিনেমা মুক্তির 30 বছর পর বক্স অফিসে আবারও ঝড় তুলতে এবছর মুক্তি পাচ্ছে টার্মিনেটর দ্য জেনেসিস মুভিটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র আর্নল্ড শোয়ার্জনেগারকে এখানে একই সাথে দুইটি চরিত্রে ডাবল পার্ট করতে দেখা যাবে। বলার অপেক্ষা রাখে না পল ওয়াকারের মৃত্যুর পর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের দর্শকরা বরাবরের মতো এবারও অধীর আগ্রহে অপেক্ষা করছে এর সপ্তম মুভিটি সিনেপ্লেক্সে দেখার। ভিন ডিজেল, মিশেল রড্রিগেজ, দ্য রক ছাড়াও এ পর্বে চমক হিসেবে আরও থাকছে জেসন স্টেথাম, কার্ট রাসেল সহ আরও অনেকে। তবে পল ওয়াকারের মৃত্যুর পর সিনেমার স্ক্রিপ্টের গতি কীভাবে সমান্তরাল রাখা হয়েছে দেখতে হলে অপেক্ষা করতে হবে সিনেমাটির মুক্তি পর্যন্ত। ইব্রাহিম আদিত্য, NTV News, London.